বন্ধুরা, আজ তো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে সব ভালো করে লক্ষ্মীর পুজো করতে হয়, তাই একটু পর দিচ্ছি, আপনারা দেখতে থাকুন কিভাবে কি করছি। বন্ধুরা, এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ ঠাকুর, বাঁদিকে এটা লক্ষ্মী, এটা নারায়ণ। ক্যামেরাম্যান বলছে গরুর কি বাছুর হবে, আমাদের তো মাঠ নেই, ওই জন্য দুধ খাবো বলে ওই জন্য গাই গরু করেছি, পেটে বাছুর আছে। কুয়াশা পড়ছে না? বন্ধুরা, উঠানে তো দিলাম তুলসী থানে, এবার প্রত্যেক বাড়ির সামনে একটু একটু মানে ঠাকুর, একটা প্রত্যেকটা ঘরে একটা মানে লক্ষ্মীনারায়ণের ঘর করে লক্ষ্মীনারায়ণ আঁকবো। রান্নাঘরে যাবে তো মা?
বন্ধুরা, এটা রান্নাঘর আর এই ঘরটা মিলে একটা ঠাকুরকে দিলাম। এবার যাব উপরে ঘরে, সব শেষে রান্নাঘরে যাব। ভালো হচ্ছে না? বন্ধুরা, এদিকে তো নারায়ণ আর এদিকে লক্ষ্মী, লক্ষ্মীর মাথায় এই জন্য সিঁদুর দিলাম। আর এইটা চারটে আঙুলের মানে ইয়ে দিয়েছি, চারটে আঙুল করেছি, এদিকে চারটে আঙুল করেছি, এই দুটো বুড়ো আঙুল। এবার নিচে এই ঠাকুরের সিঁদুর দেব আর বুড়ো আঙুলগুলো আঁকবো। আমি নিচে চলে যাবো বলছি, কিন্তু তোমার গানের ঘরটা তো আছে। হ্যাঁ, ওখানে তো আঁকাও হয়নি। বন্ধুরা, এখানে অনেক বড় জায়গা পেয়েছি, এই জন্য বড় করে ঠাকুর আঁকছি, মন মতো করে ঠাকুর আঁকছি। বড় ছোট ছোট ঠাকুর আঁকতে হচ্ছে, আর কম আসবে লোক। হ্যাঁ, এখানে কম লোক আসবে, ছোঁয়াছুঁই কম হবে, এই জন্য একটু বড় করে ঠাকুর আঁকছি। ঠাকুর তো ঘুরে ঘুরে এসে আমার গানের ঘরে বসবে, গান শোনাচ্ছে। বন্ধুরা, এটা আমার বড় বৌমা, বিশেষ করে আমার কাছে ক্যামেরাম্যান, মানে ক্যামেরাম্যানের মানে হারমোনিয়াম, হারমোনিয়ামে লক্ষ্মী একটা ছোঁয়া দিতে লাগে আজকের দিনে, ওই জন্যেই লক্ষ্মী ঠাকুর এঁকে দেব। বন্ধুরা, এই ঘরে তো হয়ে গেল, এবার নিচে দেব। চলুন আমার সাথে আসুন, নিচে কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, উপরের ঘরে তো সব হয়ে গেল, এবার এবার তুলসী থানে, এবার এই সিঁদুর দেব ঠাকুরের, লক্ষ্মীর সিঁদুর দেব কপালে। আসুন। লক্ষ্মী জোড়া পায়ে যাবে না ছাড় ছাড় পায়ে যাবে?
বন্ধুরা এবার আসল জায়গায় যাচ্ছি, রান্নাঘর। রান্নাঘরটা তো লক্ষ্মীনারায়ণ তো আঁকতেই লাগে। বন্ধুরা যত বেলা হচ্ছে একদম অন্ধকার, কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টি হবে না বন্যা হবে তা কি জানি, কি শীতল হাওয়া, কাঁপ দিচ্ছে। ইঞ্জিনিয়ারিং প্ল্যানে হচ্ছে ঘরটা করা। রান্নাঘরের গেট যদি কেউ খুলতে যায় শব্দ পাবে। এই দেখো রান্নাঘরের লাইটটা জ্বেলে দাও। বন্ধুরা কমপ্লিট হয়ে গেল রান্নাঘরটা। আমার তো সব থেকে প্রিয় মানে লক্ষ্মীর ঘর, সেই জন্য মানে আমরা সুন্দর করে আস্তে আস্তে করে এঁকে দিলাম। বন্ধুরা আসুন এবার একটু ফুল ছড়া দেবো ঠাকুরের কাছে। বন্ধুরা আপনারা ভাবছেন হয়তো এই কুঁড়ে রান্নাঘর, তাই ওনার উনি বলছে খুব প্রিয়। কিন্তু যার কাছে যেটুকু রান্নাঘর, যে জিনিসটা যার সেটাই তার কাছে খুব প্রিয়। বন্ধুরা এটাই আমার কাছে স্বর্গ, এটাই আমার কাছে সব। মানে এই উনুনেই, এই রান্নাঘরে, এই কাঠখড় সব কিছু আমার কাছে যেন একটা দারুণ ব্যাপার। বন্ধুরা এটাকেই আমি আমার খুব মন থেকে ভালোবাসি, সেই জন্য এত সুন্দর করে গুছিয়ে ঠাকুরটা আঁকলাম। খুব তোড়জোড় চলছে এখন ব্রাহ্মণ ঠাকুর। আরে এই হাঁটাটা অনেকক্ষণ ছিল না, এই ব্রাহ্মণ ঠাকুরের কাশির আওয়াজ পেয়েছে এমন শুধু ছুটছে দুজনে। বন্ধুরা আমরা যে মানে বিনুনিগুলো বানিয়েছিলাম, এবার এইখানে পুজো হবে, পুজো হলে তবে সব ঘরে ঘরে একটা করে টাঙিয়ে দেবো। আর ওই যে ছুরিটা দিয়েছি বন্ধুরা, আমাদের তো কাস্তে নেই, ধান কাটার কাস্তে নেই, ওই জন্য তার বদলে ফল কাটার ছুরি দিয়েছি। বন্ধুরা ওটাই লক্ষ্মী ঠাকুর ঠিক সন্তুষ্ট হয়ে যাবে, ওই জন্যে ছুরিটা দিয়েছি। বাচ্চাদের হচ্ছে লাইফ কামনা করবে, ওই যার যটা ছেলে পুলে তত জোড়া বলতে হবে, আর শুয়ে যায় ভেসে আর শাশ।
পিসিকে দেখেছিল মন্ত্র সোজায় ভেসে, আর মমি বলি আসে এসে ভরে পুলি রানা রুম সব এদের নাম করে জল আনতে হবে। মানে কি বলে কি শোক পাশাম দিয়েছিল, এরকম বাচ্চা টাচ্চা মরে টরে যাওয়ার পরে এই নিয়মটা চালু হয়েছিল, কুল খেয়ে জল খেয়ে শোক পাশাম দিয়েছিল, ওই জন্যই ছেলেদের নাম করে জল দেওয়া। শাশুড়ি তখন ওইসব বলতো, জানি না সঠিক, আমার বাপের বাড়ি এইসব পুজো আছে কিন্তু ওই জমগর্তে তত্ত্বে ওইসব নেই, এই আলপনা দেওয়া ওই আদাস বসানো এইগুলো সবই আছে। আমাদের এদিকে করে না বলি, আমাদের বাপের বাড়ি সেই ধাউনের জাল দিয়ে তিন ধনু বানায়, কত কি অনেক কিছু করে দেয়, আবার গোটা ঘর পর দিতে হবে। আমাদের বাপের বাড়ি আর কালকের থেকে পিঠে বসে এখানে এসে এবার এদের যা নিয়ম তাই করি আমরা। বন্ধুরা মোটামুটি আমার কাজ তো কমপ্লিট হয়ে গেল, মানে শুধু পট দেওয়ার কাজ কমপ্লিট হলো, এবার বামুন ঠাকুর পুজো করবে। এবার আমাদের সব থেকে আসল জিনিস হচ্ছে রান্নাঘরে পোষকলা বসানো। বন্ধুরা সেই আশকি পিঠে বানাতে হয়, ওটাই হচ্ছে সব থেকে লক্ষ্মী ঠাকুরের প্রিয় পোশাক, একটু পরেই বানাবো আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা সব তো জোগাড়জাত হয়ে গেলে, বামুন ঠাকুর আসতে দেরি আছে, এই জন্য আশকি পিঠের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আশকি পিঠের ব্যাটার বানানোর জন্য ওই দু তিন বাটি যে চাল গুঁড়ো করেছিলাম সেই চাল গুঁড়ো নিয়ে নিলাম, এবার একটুখানি লবণ দিয়ে দেব, টেস্ট হওয়ার জন্য একটুখানি লবণ দিয়ে দেবো, বেশি দেবো না, বেশি নুন নুন হলে ভালো লাগবে না। আর নারকেল কোড়া একটু দিয়ে দিচ্ছি, পরিমাণ পরিমাণ মতো না, মনে মনে টেস্টফুল হবে এরকম নারকেল কোড়া দিয়ে দিলাম, একটুখানি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, সফট হওয়ার জন্য একটুখানি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এবার জলটা তো উষুম গরম করে রেখেছিলাম, এবার সেই জলটা আস্তে আস্তে ঢেলে দেবো, বেশি পাতলা করব না, বেশি মোটাও করব না। বন্ধুরা ব্যাটারটা একদম সুন্দর করে মিলেমিশে যাবে ওই জন্য অল্প জল দিয়ে দিয়ে আগে ভালো করে হাত দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা সব কিছুতে দিয়ে দিলাম, এবার হচ্ছে এটা মানে আমাদের মিক্সিতে গুঁড়ো করেছিলাম, আর এবার একটু কলের গুঁড়ো দিয়ে দেবো, কলে মানে যে গম কলের যে গুঁড়ো করে নিচ্ছি সেটাই দিব, শুধু সফট হওয়ার জন্য একটুখানি অ্যাড করব। এই কলের গুঁড়োটা কিন্তু আমার বড় বৌমার মা দিয়ে গেছে পিঠে খাওয়ার জন্য, অনেক নারকেল দিয়ে গেছে, আবার গুঁড়ো দিয়ে গেছে, এটা দেখছি আর সতেরো পিঠে কথা মনে পড়ছে, আমাদের তো সতেরো পিঠে হলো না, কি ধরুন খেতে তোদের হয় বাবু বলি সেখানে হতো না, সতেরো পিঠে হয় না। বন্ধুরা এই ব্যাটারটা বানিয়ে অন্তত আধা ঘন্টা মানে মজতে দেবো, তারপরে রান্নাঘরে আমার সাথে আপনারা চলে যাবেন, দেখবেন কিভাবে বানায়। বন্ধুরা তার আগে তো পুজোটা হতেই হবে, বামুন ঠাকুর আসে না বলে শুধু এদিকে কাজগুলো সব গুছিয়ে রাখছি, চলে আসে বলো দেখো না, এটা আসে ঠাকুর যখন আসবে খুব চাপ। বন্ধুরা ওই পাশের বাড়ি খুশাশুড়ির বাড়ি পুজো হচ্ছে, আওয়াজ হচ্ছে, এবার বামুন ঠাকুর এলে আমরা এগুলো রেখে দিয়েই বামুন ঠাকুরের কাছে চলে যাব। ফোন করেছে বাড়িতে বলছে ভুলে চলে গেছে দাদা, ওরকম প্রায় ভুলে যাচ্ছে। এই এই ওলি বাবা এমন করে বলছে না, শ্যামলে যেন কে হয় বলে, শ্যামলিটা এমন কায়দা করি না, ফোন ফেলে চলে এসছি রে, ফোন ধরার সময় নেই।
মা অনেকবারই পুজো বাড়ি দেখো এখন খানপুরি খানপুরি ও বাবা খান পঁচিশ হলো সুভাম চন্দ্র সূর্য পত্র ব্রহ্মণ্য দেব গো ব্রহ্মণ্য হিতায় শ্রীকৃষ্ণা গোবিন্দায় নম নব নমৈলক্ষ পূজিত শ্রীমন্ত সদা বীরবর্ধনম শান্তি গুরুবলামানি নারায়ণ নমস্তুতি নম বিশ্বপাশী নম নম সত্যপাদী সদ্যুগবিনাশী সুগদামঙ্গী গঙ্গে পরমাবতী মাতৃগঙ্গী বসে সন্দেশ খেয়ে যা কিছু আজকে খুব ব্যস্ত না বন্ধুরা পুজো তো হয়ে গেল এবার পোষকলা বসাতে হয় তাই বসাচ্ছি বন্ধুরা এবার গ্যাসেই আমি পোষকলা বসাবো আমি গ্যাসে একটু করি পোষকলা আস্তে আস্তে মানে কমিয়ে বাড়িয়ে একটু করি উনুনে তো অত কমানো বাড়ানো যায় না বন্ধুরা সেজন্য আমি গ্যাসেই ধীরে ধীরে করি বন্ধুরা কড়া তো গরম হয়ে গেছে পোষকলা একটা বসিয়েছিলাম একটা মোটামুটি হয়ে গেছে এটা আমাদের এখানে লালু আছে লালু কালু দিতে হয় সেই জন্য এটা হয়ে গেছে এবার আসল আরম্ভ হচ্ছে ওটা ঠাকুরের ধরো বন্ধুরা এই ঢাকনাটা জলের মধ্যে রেখে দিতে লাগে
তারপর ওই ঢাকনাটা নিয়ে এর মধ্যে ঢাকা দিতে হয়। এই পিঠেগুলো অনেক টাইম লাগে। এই পিঠেগুলো আগে ঠাকুমারা বলতো কুঁড়ে পিঠে, বন্ধুরা কুঁড়ে পিঠেই বলতো, মানে একটা পিঠে মনে হয় 10 মিনিট টাইম লাগবে। বন্ধুরা ধীরে ধীরে করতে লাগে, তাই করছি, আপনারা আমার সাথে থাকুন। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, সুন্দর ভাবে ব্যাটারটা 1 ঘন্টা আগে করে রেখেছিলাম বলে সেই জন্যই পিঠেটা এরকম সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর, বাবা কি সুন্দর হয়েছে পিঠেটা, দারুণ লাগছে। বন্ধুরা পর পর এইভাবে করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। দুটো হয়ে গেছে, দুটো হয়ে গেল বন্ধুরা। এইভাবে অনেক তো টাইম লাগে বন্ধুরা, পিঠেগুলো তো স্টেপ বাই স্টেপ করছি, আপনাদের তো দেখালাম, এবার সারাদিনে যা করলাম সবই তো আপনাদের দেখালাম, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।